এই যে তোর ভয়ঙ্কর আদিক্ষেতা, ওরে বাবারে বাবারে, ওই গঙ্গা স্নানে যাও, তারপরে পুজো টুজো করে প্রসাদ বেলপাতা ফুল নিয়ে শ্বশুর বাড়িতে ফেরো, ওদিকে স্বামী সেবা, ওদিকে শ্বশুর শাশুড়ির সেবা, পাঁচজনে একেবারে ধন্য ধন্য করছে। হ্যাঁ, পঞ্চমুখে আমাদের শ্যামার প্রশংসা, মাটিতে পা পড়ছে না বল। তুমি কি আবার এসব কথা বলার জন্য এসেছো? না 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 না, আমি আসলে ভাবছি জানিস, তুই তো মহারানীর মতন আছিস, তাই তুই ভুলে গেছিস তোর বাপ মায়ের কথা। শ্যামা, গ্রামে ওই অসহায় মানুষগুলো কিন্তু 5 লাখ টাকার দেনা কাঁধে রোজ ভয়ে ভয়ে বাঁচছে। হ্যাঁ, যদি ওরা বোকা জানিস শ্যামা, তুই কিন্তু হেভি চালা। তুই জানিস যে নিখিলের মাথা মুড়িয়ে ওই 5 লাখ টাকা তুই যখন চাইবি বের করে ফেলবি, তোর শ্বশুর শাশুড়ি জানতেই পারবে না। আচ্ছা গুরুমা, সব সময় কুচিন্তা করতে করতে ক্লান্ত হও না। এখনো তো 2 মাস হয়নি, হোক তারপরই না হয় বলো। আচ্ছা আচ্ছা, বড়দের মুখের উপর অভদ্রের মতন কথা বলতে বেশ শিখেছিস তো। এই এই, আমি তো তোর পাওনাদার, আমি তো যখন তখন তোর কাছে আসতে পারি, তোকে তাগাদা দিতে পারি, পারি না? সে তুমি পারো গুরুমা। হ্যাঁ, কিন্তু আমিও তো তোমাকে কথা দিয়েছি যে 2 মাসের মধ্যে আমি তোমার সব টাকা শোধ করে দেব, সেটা কিন্তু আমি একদম ভুলে যাইনি। আর তুমি যদি এখন আমাকে কথা শোনাতে চাও, শোনো, সে কথা আমি কানে তুলব না। দেখ, কথা তো তোকে রাখতেই হবে, তা না হলে গ্রামের বাড়িতে তোর বাপ মায়ের আমি কি হাল করব সে তো তুই জানিস। এছাড়া তোর ওই গানটানের ব্যাপারটা দিদি ভাইকে বলে টলে আমি মানে পারি তো নাকি? এখন আমি আর তোমার হুমকিতে ভয় পাই না গো গুরুমা। আমি তো তোমাকে কালকেই বললাম, যাও গিয়ে যাকে যাকে ইচ্ছা সব কিছু বলে দাও, সব সত্যি বলে দাও। প্রমাণ তো আর করতে পারবে না যে আমি গান গাই। আর কাউকে এটাও বলতে পারবে না যে আমি রাধা দিদির হয়ে গান গাইতাম, আর কেউ বিশ্বাসও করবে না। তাই আমি গান গাই না, এটাই সত্যি কথা। তোর এই চ্যাটাং চ্যাটাং কথা আর বেশি দিন থাকবে না শ্যামা, বোধহয় ভুলে গেছিস না রে, ওস্তাদের মার শেষ রাতে। দাঁড়া 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 দাঁড়া, তককে তককে আছি আমি, যেদিন সুযোগ পাবো এমন কোপ বসাবো আর ঘর সোজা করে দাঁড়াতে পারবি না, একেবারে শেষ হয়ে যাবি তুই, শেষ।